ততদিন পর্যন্ত বিশ্বে হিন্দুদের কোথাও জায়গা হবে না। অর্থাৎ আপনারা শুধু পাশে বাজাবেন, আর কেউ ইট মারলে জগায় মাথার মতো মরবেন যে মেরেছে বয়সের পেরা, তাই বলে আমি প্রেম দেবো না। আজকে সেই যুগ এই যুগ না, আজকে এখানে ওষুধে ভরপুর। ওষুধের সাথে যেভাবে আমাদের বিভিন্ন দেবতা, আমাদের যারা সৃষ্টি দেখছেন যে দেবতারা তাদের সাথে অস্তিবাদ তারা যুদ্ধ করেছে, আপনাকে বাঁচতে গেলে ওষুধের সাথে যুদ্ধ করতে হবে, ওষুধকে পরাজিত করতে হবে, তাহলে এই পৃথিবীতে আপনি সুন্দর এবং শান্তিতে থাকতে পারবেন। আমরা সবসময় একটা কথা বলে থাকি, লিডারশিপ এটা কেউ আপনাকে দিবে না, আদায় করে নিতে হবে। বাংলাদেশে এখানে অনেক যোগ্যতা থাকা সবচেয়ে না দেখে যার যোগ্যতা আছে, তারা হয়তো আমি যেটা রাজনীতি করেন বা অনেক বিশিষ্ট ব্যবসায়ী, ওনারা চাইলে এমপি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, কিন্তু তাদেরকে মনোনয়ন দেওয়া হয় না। একটা কারণে, কারণ তারা হিন্দু এবং সংখ্যালঘু। আমাদের বিভিন্ন যারা সুন্দরী মা আছে, বোন আছে, বিভিন্ন সময় আমরা দেখেছি যে তাদেরকে বোধপূর্বকভাবেও ধর্মান্তরিত করা হচ্ছে। আজকে এখানে একজন ভাই আছে, আমি তার নাম বললাম না, তিনি 10 বছর পরে আজকে আপনাদের মাঝে ফিরে এসেছে, তাকেও ধর্মান্তরিত করা হয়েছে। এইভাবে আমরা দেখেছি শত শত বোনদেরকে জোর করে হোক, ভুল বুঝে হোক, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, ধর্মান্তরিত করা হচ্ছে। এটার একটা কারণ সেটা রাখছেন, এইভাবেই কিন্তু ধর্মান্তরিত হচ্ছে। আরেকটা বিষয় যেটা এখন বর্তমান সময়ে গার্মেন্টস, ব্যাপকভাবে গার্মেন্টসে একই সাথে ছেলে মেয়েরা কাজ করার কারণে, বিশেষ করে উত্তরবঙ্গে এবং ম্যাক্সিমাম কাজীপুরে নারায়ণগঞ্জে আমরা দেখছি যে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে গার্মেন্টস কর্মচারীদের মাধ্যমে। তাদেরকেও আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি তাদেরকে ফিরে আনার জন্য আমরা কাজ করছি। আমি একজন আইনজীবী হিসেবে আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আপনাদের যে কোনো আইন বিষয়ে কোনো পরামর্শ লাগলে বা আইনের ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগলে আপনাদের পাশাপাশি আমরা এটা সহযোগিতা করবো।